এইগৰাকী পাকিস্তানী মডেল আলিজবা খান। এই আলিজবা খান এতিয়া সমগ্র দেশত চর্চার কেন্দ্রবিন্দু হৈ পৰিছে। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির সহ এই আলিজবার অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ উত্থাপন করেছে তেওঁৰ এই পত্নী হাসিন জাহান। এগৰাকী পাকিস্তানী মডেলে কেৰিয়াৰ শেষ কৰিছে মোহাম্মদ স্বামী। এগৰাকী পাকিস্তানী মডেলক লৈ সর্বত্র আলোচনা। স্বামীৰ প্ৰেমিক পাকিস্তানী মডেলৰ নাম আলিজবা খান। আলিজবাৰ সৈতে দুবাই হোটেলত একেলগে কটাইছিল স্বামীয়ে। পতা হ্যাঁ যে ইন লোক সাপোর্ট কর সমীকে আর আলিজবা কে নকশে কদমে চলনে বালেই লোক হ্যাঁ ইয়ে কিন্তু আচ্ছে আর সচ্চে লোক অচ্ছাই আর সচ্চাই কাজ সাথ দেতা হ্যাঁ জেসে কি মানে আপ লোক কাহা থা কি আলিজবা সমীকে সাথ দুবাই মে মিলি থি জানুয়ারি সে ইন দোনো কা প্ল্যানিং থা আর ইয়ে কই ফ্যান নেই হ্যাঁ ইয়ে উসকি গার্লফ্রেন্ড বল সকতে হ্যাঁ ইয়া ফির প্রস্টিটিউট বল সকতে হ্যাঁ। পাকিস্তানি মডেল আলিজবা বিবাহিতা। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ত আলিজবাই লগ পাইছিল স্বামীক। পিছ মুহূর্ত দুইরে মাজত সম্পর্ক। আলিজবাক লগ পাবলৈ দুবাইলৈ গৈছিল মোহাম্মদ স্বামী। এই আলিজবার সঙ্গে মোহাম্মদ স্বামীর সম্পর্কক লৈ ইতিমধ্যে যথেষ্ট বিতর্কর সৃষ্টি হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও আলিজবা জড়িত নেকি? আলিজবাই পাকিস্তানের হয়ে কাম করেছিল নেকি? আলিজবাক লৈ হাসিন জাহানে বিতর্কর সৃষ্টি করেছে কিয়? এইবোৰ প্রশ্নের উত্তর এতিয়াও পোৱা হোৱা নাই। কিন্তু মোহাম্মদ স্বামীর পত্নীয়ে দাবি করে আলিজবার সঙ্গে মোহাম্মদ স্বামীর সম্পর্ক থাকাটা সত্য। ব্যুরো রিপোর্ট, DY365।